আসসালামু আলাইকুম বন্ধুরা, ডিজিটাল মিডিয়া টেকনোলজি ইন বাংলাদেশ চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে বলবো রিফারবিশড মোবাইল ফোন কীভাবে চেক করবেন এই সম্পর্কে। তো আপনারা অনেকেই মোবাইল ফোন ইউজ করেন, অনেকে নতুন মোবাইল ফোন মার্কেটে কিনতে যান, রিফারবিশড কথাটা শুনে অনেকে চমকে ওঠেন। না, চমকে ওঠার কোনো কারণ নেই। ফ্যাক্টরি রিফারবিশড কোনো সেট যদি আপনি পেয়ে যান সেক্ষেত্রে অনেক ভালো। আর ফ্যাক্টরি রিফারবিশ সেটগুলো কীভাবে চেক করবেন সেই নিয়ে আজকে আলাপ আলোচনা করব। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা টানবেন না, ফুল দেখুন, তাহলে বুঝতে পারবেন রিফারবিশ সেট কীভাবে চেক করা যায়। আর আমার চ্যানেলটা যারা নতুন দেখতেছেন, যদি সাবস্ক্রাইব না করে থাকেন নিচে লাল বাটনটা ক্লিক করুন এবং সাথে বেল আইকনটা ক্লিক করে আমার সাথে থাকুন। তো বন্ধুরা, বিশ্বের নামি দামি ব্র্যান্ড আইফোন নিয়েই প্রথমে আলোচনা শুরু করি। তো বন্ধুরা, আপনার শখের আইফোনটা রিফারবিশড কি না চেক করার জন্য দুটো সিস্টেম। একটা সিস্টেম হলো ফোন থেকে সেটিংয়ে গিয়ে চেক করা, আর একটা সিস্টেম হলো অনলাইনে চেক করা। অনলাইনে চেক করার জন্য দুটো সিস্টেম, একটা হলো ফ্রি চেক করা, আর একটা হলো টাকা দিয়ে, পেইড চেক বলা হয়, টাকা দিয়ে চেক করা। তো ফোন থেকে সেটিংয়ে যে চেক করার সিস্টেমটা, আপনি সেটটা প্রথমে অন করবেন, এরপরে সেটিংয়ে যাবেন, সেটিং থেকে জেনারেলে যাবেন, জেনারেল থেকে অ্যাবাউটে যাবেন। অ্যাবাউটে গিয়ে হালকা ড্র্যাগ করে নিচের দিকে দেখতে পাবেন মডেল নাম্বার। মডেল নাম্বারে সামনে কিছু শব্দ ইংরেজিতে লেখা থাকে আর কিছু সংখ্যা লেখা থাকে। তো এই শব্দের প্রথম ক্যাপিটাল শব্দটা যদি এম হয়, সেক্ষেত্রে আপনার মোবাইল ফোনটা ফ্যাক্টরির নিউ ফোন। আর যদি এফ হয়, তাহলে আপনার মোবাইল ফোনটা ফ্যাক্টরির রিফারবিশড ফোন। তো প্রথম সিস্টেমটা এই। দ্বিতীয় সিস্টেমটা হলো অনলাইনে ফ্রি চেক করা। আপনি কোনো ব্রাউজার ওপেন করে নিন, এরপরে imei.info লিখে সার্চ দিন, অথবা আইফোন imei চেক লিখে সার্চ দিন। এরপরে যে সার্ভারগুলো দেখাবে আপনাকে, ওখান থেকে যে কোনো একটা সাইডে ঢুকেন। ঢোকার পরে একটু নিচের দিক তাকালে দেখতে পাবেন সিরিয়াল নাম্বার অথবা imei একটা বক্স আছে, ওখানে আপনার imei-টা টাইপ করতে হবে। তো imei-টা বের করার সিস্টেম হলো, আপনার সেটের ডায়াল প্যাডটা ওপেন করবেন, এরপরে টাইপ করবেন *#06#, আপনার imei-টা ভেসে উঠবে। এই imei-টাই আপনার ব্রাউজারে যে বক্সটা আছে ওই বক্সটাতে টাইপ করবেন। টাইপ করার পরে একটু ওয়েট করলে দেখতে পাবেন, যদি আপনার সেটটা ফ্যাক্টরি রিফারবিশড হয় তাহলে সেটের নাম, সেটের কালার এবং কত জিবি এটা শো করবে। আর যদি ফ্যাক্টরির অরিজিনাল সেট হয় তাহলে সেটের নাম, কালার এবং জিবি যে লেখাটা আছে ওর একটু নিচেই দেখতে পাবেন সেটির ফুল ইনফরমেশন লেখা আছে। তাহলে আপনি খুব দ্রুতই বুঝতে পারবেন যে আপনার সেটটা রিফারবিশড নাকি অরিজিনাল। আর তিন নম্বর যে ওয়েটা আছে ওটা হলো পেইড সার্ভিস। পেইড সার্ভিসটা হলো এরকম, আপনার যদি কোনো বন্ধু বা কোনো রিলেটিভ কেউ থাকে সফটওয়্যারের কাজ করে মোবাইলের বা সার্ভারের কাজ করে, তাদেরকে ফোন করে অথবা মেসেজ করে আপনার এই imei নাম্বারটা যদি পাঠিয়ে দেন, সেক্ষেত্রে অল্প কিছু টাকা খরচ হয় এবং ইনস্ট্যান্ট আপনার সেটের ইনফরমেশনটা আপনাকে মেল করে বা মেসেজ করে জানিয়ে দিতে পারবে, হয়তো বা হাইয়েস্ট গেলে 5 মিনিট লাগতে পারে। এই ছিল আইফোন রিফারবিশড এবং অরিজিনাল চেক করার সিস্টেম। এখন হলো অ্যান্ড্রয়েড ফোন চেক করার সিস্টেমটা। তো এক্ষেত্রে অ্যান্ড্রয়েড ফোনের সাথে কিছুটা মিল আছে আইফোনের চেক করার জন্য, তো এটা আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। হাই ভার্সনের অ্যান্ড্রয়েড ফোনগুলোই মূলত রিফারবিশড হয়ে থাকে, যেগুলো অনেক দামি ফোন সেইগুলো। আর এই হাই ভার্সনের ফোনগুলোই রিফারবিশড চেক করার জন্য তিনটা নিয়ম। প্রথম নিয়ম হচ্ছে কোড দিয়ে চেক করা, দ্বিতীয় নিয়ম হচ্ছে অনলাইনে ফ্রি চেক করা, তৃতীয় নিয়ম হচ্ছে অনলাইনে টাকা দিয়ে চেক করা, মানে পেইড সার্ভিস যাকে বলা হয়। কোড দিয়ে চেক করার জন্য প্রথমে আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডটা ওপেন করবেন,
এরপরে টাইপ করবেন হ্যাশ হ্যাশ 786 হ্যাশ। যদি আপনার এই কোডটা কাজ না করে তাহলে ডায়াল করবেন স্টার হ্যাশ 786 হ্যাশ স্টার। একটু ওয়েট করলেই দেখতে পাবেন আপনার মোবাইলের ডিসপ্লেতে আরটিএন নামে একটা মেনু ওপেন হয়েছে। আরটিএন এর নিচে ভিউ লেখা থাকবে, ভিউ লেখাতে ক্লিক করবেন। একটু ওয়েট করলে আর একটা মেনু ওপেন হবে। ওই মেনু থেকে ড্র্যাগ করে নিচের দিকে গেলেই দেখবেন রিকন্ডিশন স্ট্যাটাস লেখা আছে। রিকন্ডিশন স্ট্যাটাস লেখাটির সামনে যদি ইয়েস লেখা থাকে তাহলে বুঝতে হবে আপনার মোবাইল ফোনটি রিফারবিশড, আর যদি নো লেখা থাকে তাহলে বুঝে নেবেন আপনার সেটটা কোম্পানি রিফারবিশড না, এর মানে আপনার সেটটা কোম্পানির অরিজিনাল। দ্বিতীয় নাম্বার ওয়েটি হলো আপনি একটি ব্রাউজার ওপেন করবেন, এরপরে সার্চ বারে গিয়ে imei ডট ইনফো লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনাকে যে সাইটগুলো দেখাবে ওখান থেকে যেমন একটা সাইট ওপেন করবেন। ওপেন করে আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাডে গিয়ে স্টার হ্যাশ 06 হ্যাশ লিখে টাইপ করলে যে imeiটা ভেসে উঠবে ওই imeiটা আপনার ওই সার্চ বক্সে টাইপ করে ইন্টার ক্লিক করলে আপনার মোবাইলের ফুল ইনফরমেশন দেখতে পাবেন। তিন নম্বর যে ওয়েটা আছে ওটা হলো পেইড সার্ভিস। পেইড সার্ভিসটা হলো এরকম, আপনার যদি কোনো বন্ধু বা কোনো রিলেটিভ কেউ থাকে সফটওয়্যারের কাজ করে মোবাইলের বা সার্ভারের কাজ করে, তাদেরকে ফোন করে অথবা মেসেজ করে আপনার এই imei নাম্বারটা যদি পাঠিয়ে দেন সেক্ষেত্রে অল্প কিছু টাকা খরচ হয় এবং ইনস্ট্যান্ট আপনার সেটের ইনফরমেশনটা আপনাকে মেল করে বা মেসেজ করে জানিয়ে দিতে পারবে, হয়তো বা হাইয়েস্ট গেলে 5 মিনিট লাগতে পারে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।